প্রত্যেককে স্বাগত। আজ আমরা পড়ব অ্যান্টিবডির প্রকারভেদ ও তার কাজ। আমরা আগের ক্লাসে পড়েছি অ্যান্টিবডির গঠন সম্পর্কে। অ্যান্টিবডির গঠনে আমরা যে বিষয়গুলি পড়েছি সেগুলি আরেকবার এক নজরে দেখে নিই। অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা একজোড়া হেভি চেইন বা ভারী শৃঙ্খল দেখব এবং তার সাথে একজোড়া হালকা শৃঙ্খল। ভারী শৃঙ্খলের ক্ষেত্রে আমরা দেখব প্রথমের দিকের অংশটি এফ এ বি এই অংশের অন্তর্গত, যেখানে আমরা ভিএইচ এবং সিএইচ ওয়ান এই রিজিয়ন দেখব, এবং এফ সি এই অঞ্চলেতে আমরা দেখব সিএইচ টু এবং সিএইচ থ্রি এই অঞ্চল। সাথে আমরা হালকা শৃঙ্খলের ক্ষেত্রেও দুটি দেখব, ভিএল এবং সিএল পার্ট, এক্ষেত্রেও ভিএল এবং সিএল পার্ট। আসলে ভিএইচ ভিএল সিএইচ সিএইচ ওয়ান সিএইচ টু সিএইচ থ্রি এগুলো কি, এ সম্পর্কে আমরা অ্যান্টিবডির গঠন আলোচনা করার সময়তে ডিটেলসে বলেছি। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে অ্যান্টিবডির গঠন এই ভিডিওটি দেখে নাও, তাহলে সুবিধা হবে বুঝতে। বেশ, আমরা এও বলেছি যে ভারী শৃঙ্খলগুলি বিভিন্ন প্রকারের হয়। সাধারণত পাঁচ ধরনের ভারী শৃঙ্খলের কথা আমরা জানি। এই যে পাঁচ ধরনের ভারী শৃঙ্খল, সেগুলি হলো আলফা বিটা ডেল্টা এবং গামা প্রকৃতির। এখন আজ আমরা যেটা করব, এই ভারী শৃঙ্খলের প্রকৃতির উপর নির্ভর করেই অ্যান্টিবডিগুলিকে আমরা কি কি ভাগে ভাগ করব। ভারী শৃঙ্খলের উপর নির্ভর করে অ্যান্টিবডিকে আমরা পাঁচটি ভাগে ভাগ করব। যদি ভারী শৃঙ্খল আলফা প্রকৃতির হয় তাহলে সেই অ্যান্টিবডিকে আমরা বলব আইজিএ অ্যান্টিবডি। যদি ভারী শৃঙ্খল হয় গামা প্রকৃতির তাহলে তাকে আমরা বলব আইজিজি। যদি ভারী শৃঙ্খল মিউ প্রকৃতির হয় তাহলে আইজিএম, ডেল্টা হলে আইজিডি এবং এপসিলন হলে আইজিই প্রকৃতির। বেশ, এই ভারী শৃঙ্খলগুলির সাথে সাথে আমরা একজোড়া হালকা শৃঙ্খলও দেখব। হালকা শৃঙ্খলগুলি আমরা পড়েছি, এগুলি ল্যামডা এবং কাপ্পা প্রকারের। ফলে এই পাঁচটি মেজর ক্লাসের সাথে যদি হালকা শৃঙ্খল কাপ্পা প্রকারের হয় তাহলে সেটি কাপ্পা হবে, অর্থাৎ আইজিএ কাপ্পা। যদি ল্যামডা প্রকারের হয় তাহলে আইজিএ ল্যামডা। সেরকম আইজিজি ল্যামডা অথবা কাপ্পা, আইজিএম ল্যামডা অথবা কাপ্পা, আইজিডি ল্যামডা অথবা কাপ্পা এবং আইজিই ল্যামডা অথবা কাপ্পা, এই সাব ক্লাসগুলি আমরা আবার দেখব মেজর ক্লাসের ক্ষেত্রে। এখন চলে আসি আস্তে আস্তে আলোচনায় আইজিএ বা ইমিউনোগ্লোবুলিন এ সম্পর্কে। আইজিএ এটি টোটাল সিরামের 10-15% তৈরি করতে আমরা দেখব, অর্থাৎ টোটাল সিরাম কন্টেন্টের 10-15% হলো আইজিএ প্রকারের। আইজিএ অ্যান্টিবডি আমরা এর মলিকুলার ওয়েট দেখব 160,000 ডাল্টন, এটি মনোমার এবং ডাইমার এই অবস্থাতে দেখতে পাওয়া যায়। মনোমেরিক এবং ডাইমেরিক ফর্মে আমরা পার্থক্য দেখব, দুটি মনোমার পরস্পর একটি জে চেনের সাথে যুক্ত হয়ে গিয়ে একটি ডাইমার তৈরি করে, অর্থাৎ তাকে আমরা আইজিএ ডাইমার বলব। আইজিএ বা ইমিউনোগ্লোবুলিন এ ঘাম, লালারস, চোখের জল এবং কলস্টামের মধ্যে প্রচুর পরিমাণে দেখব, অর্থাৎ আমাদের দেহের লালার মাধ্যমে চোখের জলে কলস্টাম এবং ঘামেতে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন খুব সহজেই এই আইজিএ মলিকিউল রোগ জীবাণুগুলিকে ধ্বংস করে। অর্থাৎ আইজিএ এর প্রধান কাজ হল রোগ জীবাণু প্রবেশে বাধা দান করা। নেক্সট আমরা চলে আসি আইজিজি। আইজিজি এক্ষেত্রে আমরা ভারী শৃঙ্খলটি দেখব গ্রামা প্রকারের। আইজিজি টোটাল সিরাম কন্টেন্টের 80% হল আইজিজি প্রকৃতির অ্যান্টিবডি। আইজিজি অ্যান্টিবডিগুলির মলিকুলার ওয়েট হল 150,000 ডাল্টনের মতো। সাধারণত মনোমেরিক কন্ডিশনেতে আমরা আইজিজিকে দেখব, আমাদের দেহের যে রক্তরস তাতে প্রচুর পরিমাণে আইজিজি মলিকুল আমরা দেখব। সাধারণত অ্যান্টিবডি আমাদের দেহের রক্তরসের মধ্যে যা দেখি তা সাধারণত আইজিজি ম্যাক্সিমাম, তার টোটালটাই আমরা দেখলাম 80% হল আইজিজি প্রকৃতির। ভারী শৃঙ্খল গামা এবং হালকা শৃঙ্খল অবশ্যই ল্যামডা এবং কাপা প্রকৃতির হতে পারে। নেক্সট আমরা আইজিজি এর ক্ষেত্রে দেখব এটি রক্তবাহ এবং প্লাসেন্টাকে ভেদ করতে সমর্থ, অর্থাৎ আর যে অ্যান্টিবডিগুলি আমরা দেখছি তারা কিন্তু কেউই প্লাসেন্টাকে এবং রক্তবাহকে ভেদ করতে, বিশেষ করে প্লাসেন্টাকে ভেদ করতে সমর্থ নয়। ফলে মায়ের দেহ থেকে থ্রু প্লাসেন্টা ভ্রূণের দেহে এই আইজিজি মলিকিউল মুভ করতে পারে এবং ভ্রূণকে প্রতিরক্ষা দান করে, অর্থাৎ ভ্রূণের প্রতিরক্ষার ক্ষেত্রে আইজিজি এর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও রসভিত্তিক অনাক্রম্যতা বা যাকে আমরা ইংরেজিতে বলবো হিমোরাল ইমিউনিটি এবং কমপ্লিমেন্ট ফিক্সেশন এর ক্ষেত্রে, অর্থাৎ কমপ্লিমেন্ট নির্ভর অনাক্রম্যতার ক্ষেত্রে আইজিজি একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়াও অপশনাইজেশনের ক্ষেত্রে আইজিজি এর একটি ভূমিকা আছে।
আইজিজি এর এই মলিকিউলটিকে আমরা আবার চারটি সাব ক্লাসে ভাগ করতে পারবো। আইজিজি এর অ্যাকর্ডিং টু অ্যাভেলেবিলিটি এবং এফিসিয়েন্সি আইজিজি কে আমরা আবার ভাগ করতে পারি আইজিজি ওয়ান, আইজিজি টু, আইজিজি থ্রি, আইজিজি ফোর। অর্থাৎ এই চার প্রকারের আবার ইমিউনোগ্লোবুলিন জি হয়, আইজিজি হয়। এই বিষয়ে আমরা পরবর্তীকালে বিশদে আলোচনা করতে পারবো, এদের এফিসিয়েন্সি এবং অ্যাভেলেবিলিটি ঠিক কীরকম। যাই হোক, চলে আসি পরের অ্যান্টিবডি আইজিএম। আইজিএম এর ক্ষেত্রে যে ভারী শৃঙ্খলটি আমরা দেখবো সেটি হচ্ছে মিউ প্রকৃতির। এই মিউ প্রকৃতির শৃঙ্খলযুক্ত আইজিএম আমরা টোটাল অ্যান্টিবডি কন্টেন্টের 5-10% কনস্টিটিউট করতে দেখবো। অর্থাৎ সিরাম টোটাল কন্টেন্ট হচ্ছে 5-10%। আইজিএম এর মলিকুলার ওয়েট 900,000 ডাল্টনের মতো, এটিকে আমরা সর্ববৃহৎ অ্যান্টিবডি বলি। আসলে সর্ববৃহৎ বলার পিছনে কারণ হলো আইজিএম এর 5টি মনোমার একত্রিত অবস্থায় থাকে এবং এটি পেন্টামেরিক স্ট্রাকচার তৈরি করে। এই আইজিএম এর মনোমারগুলি পরস্পরের সাথে এফসি রিজিয়ন দ্বারা যুক্ত অবস্থায় থাকে। দুটি এফসি রিজিয়ন একটি জে চেন এর মাধ্যমে ডাইসালফাইড বন্ডিং এর মাধ্যমে সংযুক্ত করে রাখে, ফলে এটি একটি বৃহৎ অ্যান্টিবডি গঠন করে। আইজিএম এর এই বৃহৎ গঠনের ফলে এটি নন স্পেসিফিক্যালি যখন আমাদের দেহের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করে তখন প্রথমেই এই আইজিএম মলিকিউল তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদেরকে প্রতিরক্ষা দান করে। যাই হোক, আইজিএম রোগ জীবাণুর বিরুদ্ধে উৎপন্ন হওয়া প্রথম অ্যান্টিবডি এবং এগুলি নন স্পেসিফিক্যালি আমাদের দেহে ইমিউনিটি তৈরি করে। রক্তরস এবং দেহ তরলের মধ্যে আমরা আইজিএম কে দেখব। নেক্সট চলে আসি আইজিডি। আইজিডি খুব কম পরিমাণে আমাদের দেহের দেখতে পাওয়া যায়, এটি অ্যাবাউট 0.2% এর মতো। এর হেভি চেন অবশ্যই ডেল্টা প্রকৃতির, আমরা আগেই বলেছি। মলিকুলার ওয়েট যদি আমরা দেখি তাহলে দেখবো আইজিডি এর মলিকুলার ওয়েট 180,000 ডাল্টনের মতো, বললাম খুব কম পরিমাণে উপস্থিত থাকে। সাধারণত বি লিম্ফোসাইট অর্থাৎ বি কোষের উপরিতলে এই অ্যান্টিবডিগুলি সংযুক্ত অবস্থায় থাকে। আমরা বি লিম্ফোসাইট সম্পর্কে জানি, বি লিম্ফোসাইটগুলি প্লাজমা সেলে কনভার্টেড হয় এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয় আমরা জানি। যাই হোক, সাধারণত কাজের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ কাজ আমরা এখনো পর্যন্ত ডিটেক্ট আউট করতে পারিনি। কিছু কিছু কাজ অবশ্যই আছে দেহের প্রতিরক্ষার সাথে সংযুক্ত। এটি মনোমেরিক এবং ডায়াবেটিক উভয় ফর্মে দেখতে পাওয়া যায় আইজিডি। বেশ, নেক্সট চলে আসে আইজিই। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি, সাধারণত এলার্জির সাথে সংযুক্ত। আমাদের দেহের বিভিন্ন প্রকারের যে এলার্জি, সে এলার্জি যে অ্যান্টিবডির এর জন্য রেসপন্সিবল সেটি হল আইজিই। আইজি এর হেভি চেন হল এপসিলন প্রকৃতির, এটি সিরামের 0.3% কনস্টিটিউট করে এবং মলিকুলার ওয়েট 190,000 ডাল্টন। আইজিই সাধারণত মনোমেরিক কন্ডিশনে দেখতে পাওয়া যায় এবং এই মনোমেরিক আইজিই অতি অল্প পরিমাণে উপস্থিত থাকে দেহের মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব এগুলি মাস্ট কোষের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। হাইলি সেন্সিটিভ এই আইজিই যখন কোনো কারণেতে অ্যালার্জি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তখন এই আইজিই মাস্ট কোষগুলিকে দ্রুত ভাঙতে থাকে এবং তার থেকে হিস্টামিনকে ক্ষরণ করতে সাহায্য করে। আর আমরা জানি হিস্টামিন ভেসো ডায়ালেটেড হিসেবে কাজ করে। এই ভেসো ডায়ালেশনের জন্যে সাধারণত অ্যালার্জি, স্নিজিং, কাফিং এবং বিশেষ করে আমরা অ্যাজমেটিক রাইনাইটিস এই সমস্ত ডিজিজগুলি হতে দেখব। অর্থাৎ অ্যালার্জির জন্য প্রধান দায়ী অ্যান্টিবডি হল আইজিই। আশা করি তোমাদের এই অ্যান্টিবডি প্রোগ্রামের সম্পর্কে একটি বেসিক আইডিয়া বা কনসেপ্ট তৈরি হয়েছে। আজ এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো।